আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন এক ডালা কলা, এগুলা সব আমাদের গাছের কলা। তো এগুলা আমার বর গাছ থেকে কেটে নিয়ে আসছে, তো নিয়ে এসে এই এর ভিতরে রেখে দিছে। আরও অনেকগুলা ছিল, তো আমরা এতদিন ধরে খাইছি। তো আজকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই কলাটার সুন্দর কালার চলে আসছে। তো আমি এখন এইখান থেকে ছিঁড়ে নিব, সকালবেলা আমি এগুলা দিয়ে নাস্তা করব। সাথে পেয়ারা আছে আর চা খাবো। তো প্রথমে আগে আমি একটু ফল দিয়ে খাবো। তো এটা একটু এখানে রেখে দিই, এখানেই থাকে। তো এখানে আমি এই যে কলাটা খেয়ে নিচ্ছিলাম, আর কলাটা অনেক মিষ্টি ছিল, একদম পেকে গেছে। তারপরে পেয়ারাটা আমি একটু মানে আমার জামাই কেটে দিয়ে গেছে, ওটাকে আমি এখন খসে নিব, সেটাও দেখতে পারবেন। তো আজকে এই ছোট্ট একটা ভিডিও, তো আমার সাথেই থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাকে আমি সুন্দর করে এই যে পেয়ারাগুলো যেগুলো লেগে আছে সেগুলো আমি সুন্দর করে কেটে নিব, আর বিচিগুলো যেগুলো থাকে সেগুলো আমি ফেলে দেব। ওগুলো আমি খাইতে পারি না, আর বিচিগুলো অনেক শক্ত, আর ওগুলো না খাওয়াই ভালো। ফ্রেশ পেয়ারা খেতে ভীষণ মজা। 2 কেজির মতো পেয়ারা কিনে নিয়ে আসা। তো আমি সকালে আজকে কলা খাইছি আর এই যে পেয়ারাটা খাচ্ছি, একটু পরে চা খাবো। আর আজকে সকালে এগুলা দিয়ে নাস্তা করে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। বাইরে দেখেন কি সাউন্ড, ওই যে জানালা দেখতেছেন, ওই জানালার ওই পাশেই হচ্ছে আমাদের রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায়, ভ্যান যায়, তো ওই জন্য এরকম সাউন্ডটা বেশি লাগে। আর ফোনের মধ্যে মনে হয় কি বাইরের সাউন্ড আর মনে হয় তাড়াতাড়ি ক্যাপচার করে নেয়। তো পেয়ারা খাওয়া শেষ করে আমি এইদিকে দুধ চাটা বানানোর জন্য চলে আসলাম। আর সকালবেলা অনেকদিন পরে এরকম দুধ চা বানিয়ে খাচ্ছি, যদিও চা খাওয়া খুব একটা ঠিক না, আর আমার হরমোনজনিত একটু সমস্যা আছে, যার কারণে চাটা আসলে অ্যাভয়েড করতেই বলছে। তাও আমি খাই, কিন্তু আসলে লোভটা আসলে ছাড়া যায় না। তো ভাবলাম আজকে একটু খাবো, তো সেই জন্য একটু চাটা বানিয়ে নিচ্ছি। আর এইটুকু দুধ দেখা গেছে কি জ্বালানোই ছিল, দুধ খাওয়ার পরে এইটুকু দুধ বেঁচে গেছে। তো ভাবলাম একটু চা বানিয়ে খাই, আর বেশি মানে জ্বালানো দুধ না বারবার জ্বালিয়ে খাইতে না একটা কেমন যেন গন্ধ লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যেটুকু বেঁচে যায় সেইটুকু দিয়ে আমি আবার পরবর্তীতে দুধ চা বানিয়ে খাই। তো এখন যেহেতু দুধ চাটা খাওয়া একটু অ্যাভয়েড করেই চলতেছি, আর আমি একটু ডায়েটে ফলো করব, কারণ আমার স্বাস্থ্যটা অনেক একটু বেড়ে গেছে, তো ভাবছি একটু স্বাস্থ্যটাও একটু কমায় নিব। আর সেই জন্য একটু দুধ চাটা আজকেই শেষ করলাম, খেয়ে আর খাবো না ইনশাল্লাহ, দেখা যাক। আর গ্রিন টিটা বেশি খাওয়া হবে, গ্রিন টিটা খাইলে দেখা যায় শরীরের জন্য অনেক ভালো।
আর গ্রিন টি খাওয়া আসলে আমাদের সবার জন্যই অনেক দরকার। সবাই দরকার হলে চা কফির বদলে গ্রিনটা খাওয়ার চেষ্টা করবেন বেশি। টি ব্যাগের যে গ্রিন টিগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই।